দেখো, বেরোনোর সময় টমো একদম মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। টমো অর্ডার দিয়েছে ছোলা ভাটোরে, এখনো বুবুল, আর আমি অর্ডার ধোসা। হ্যাপি এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইডাভ। আমি তৃষ্ণার নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ঘড়ি বাজে 9:20, রান্না বান্না অটোমেটিক সব ডান। এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি, অল্প একটু ছোলা ছিল তো আমাদের ছোলা দিয়ে দিয়েছি, আর এখানে হয়ে গেছে ডাল, মোটামুটি ডাল পেঁপে তরকারি আর ভাত ডান। সকালবেলা ব্রেকফাস্ট এখন অব্দি কিছু বানিয়ে উঠিনি, ব্রেড আছে তো ভাবছি ব্রেডই দিয়ে দিই, কারণ বলে মুখটা দেখো ব্রেড বলার সঙ্গে সঙ্গে, কারণ কিছু করার নেই, এখন আমি অফিসেও বেরোতে লাগে। আর সবাইকে বলি আমি, ব্রেড হচ্ছে, ব্রেড ইজ মাই লাইফ সেভার, ব্রেড না থাকলে আমি ভাবতেই পারি না যে আমি কি করব। এখন ম্যাগি ম্যাগি খাবে, ঠিক আছে চল তোমাকে ম্যাগি বানিয়ে দিচ্ছি দিবাকর। তাহলে একটা কাজ করি, তিনজনকে ম্যাগি বানিয়ে দিই, ওটা সেফ সাইড হবে। কিন্তু আমার ব্রেড গুলো আছে, ব্রেড গুলো কালকে কিছু করতে লাগবে, নাহলে 3 দিন পর তার ব্রেড খাওয়াও যায় না। চলো দেখে ম্যাগি টাকি বানিয়ে দিই, তারপর দেখা হচ্ছে। টমের এক্ষুনি ঘুম ভেঙেছে, এখন টমকে খাবার দেওয়ার পালা। এদের সবাইকে খাবার দেওয়া হয়ে গেছিল, খালি টমের খাবারটাই রয়ে গেছে, টমকে খাবার দেওয়া হয়নি। আর এই যেখানে বানাচ্ছি ম্যাগি, আর 2 প্যাকেট, এক একজনের জন্য 1-1 প্যাকেট। আর বুবুল খুব হ্যাপি, আমি বানাবো, আমি দিয়ে দিয়েছি বাবা, তুমি তখন ওই কাজে গেছিলে বলে আমি তোমাকে একটু হেল্প করে দিয়েছি, ঠিক আছে না? হ্যাঁ, তারপরে দুটো তুমি বানিও, ঠিক আছে চলো। ঘরে সাম এক্সাম একদম দরজায় টক 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 করে নক করছে, এখানে বুবুল পড়ছে আর গান গাইছে, মা আমার খিদে পেয়েছে, মা আমার খিদে পেয়েছে, মা আমার খিদে পেয়েছে। আর সব থেকে ভালো ছেলে, আর দাঁড়াও দেখাচ্ছি, এখানে চা, আর এই দেখো মিনামা পুরোদম চারদিকে মুখ করেই বসে আছে, আর ঠিক মিনামার পিছনে আছে মিনামার ছেলে মাও মাও। আর সব থেকে ভালো যে দাঁড়াও দেখো, সব থেকে ভালো আমার অ্যালেক্সু সব থেকে দূরে বসে আছে, আর এই যে বসে আছে এখানে মাও মাও, এখানে মিনামা, আর ঠিক মিনামার সাথে অ্যাঙ্গেলে আছে হচ্ছে কি আমার চা, আর এই যে এ হাসছে কেন, এর খিদে পেয়েছে। বুবুল যা রান্নাঘরে দেখ, আজকে আমি একটা বিস্কিট নিয়েছি, বেকারির বিস্কিট, ওটা নিয়ে যা। 2 মিনিটও লাগলো না আমার বলার পরে, এই যে মিনামা হচ্ছে আমার বুবুলের, যেরকম বুবুল সেরকম মিনামা। আর এখানে বসে আছে আমার বাবাই, একে আমি করাচ্ছি ড্রয়িং, এই দেখো সোনা, এই সোনা নট ইন্টারেস্টেড। আমাদের এখানে না বুবুল দেখবা শোনা, এই শেখ বেকার, শেখ ব্রাদার্স এর খুব নাম, বাপরে বাপ, এই দেখো এই দেখো সব মা গো মা, সবাই মিলে হামলা, কি অবস্থা, হে হরি। অ্যালেক্সা যায় আসো না, এই দেখো হয় থোড়া সে তো সরম করো, মামা ভাঙা চেষ্টা করছে, থোড়া সে তো সরম করো, দোনোকে দোনো চলো এবার খেয়ে নি। শেখ ব্রাদার্স এর বিস্কুটের না খুব দাম, মানে শেখ ব্রাদার্স এর বেকারি প্রোডাক্ট এর, তাই আজকে আমি নিয়ে এলাম একটা, দেখা যাক এটা খুলে খেয়ে কেমন হয়। এই যে লবিষ্টি 1, লবিষ্টি 2, লবিষ্টি 3, লবিষ্টি 4, এই যে লবিষ্টি 4, লবিষ্টি 4, না আমি লবিষ্টি 4 না, লবিষ্টি 4 অ্যালেক সব থেকে ভালো, চলো খাই এবার। নাম্বার 3 তে আছে ভাইয়ের এক্সাম, সব থেকে বেশি মনের দুঃখ হচ্ছে অ্যালেক্স, মাও মাও আর মিনামার, দুজনে পুরো বাবাইয়ের দিকে মাথা দিয়ে বসেই আছে, যে কতক্ষণে বাবাই উঠবে আর এরা দুজন একটুখানি পড়াশোনা করতে বসবে, যেন বলছে যে তোরাও বা যে দিদি তোকে পড়াশোনা করতে লাগবে না, তুই সর আমি করে দিচ্ছি। আমাকে এটা ভালো লাগবে চয়েসটা, আমাকে করতে ইচ্ছা নেই পুরো মুখে, মানে দুজনে দেখে পারলে খাতা বইয়ের উপর হামলে পড়ে সত্যি। চলো করো করো তুমি করো, মোটি কাজ কিছুই এখনো হয়নি, সবে উঠলাম, উঠে আগে টমিন অ্যালেক্স এর ভাত বসাবো, তারপরে যা কাজ করা করতে থাকবো। চলো আগে এই যে টমিন অ্যালেক্স এর ভাতটা বসিয়ে নি,
নালে ওদের আবার খেতে অনেকটা লেট হয়ে যাবে। রান্না হয়ে গেছে, এখন দিবাকরকে বললাম দিব একটু জেবিসে খাওয়াতে নিয়ে যাবে, আজকে তো ভেজ ডে, তাই আমরা যাচ্ছি এখন জেবিসে খেতে। দাঁড়ো, হঠাৎ করে দেখো মেয়ের উপর পাপার প্রেম উঠেছে, আর বুবুল সে দেখে হিংসা হচ্ছে। 2 মিনিটের প্রেম, বেশিক্ষণ না। চল বেরোনোর সময় টমো একদম মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। টমো আমরা জলদি যাই, জলদি আসবো। হ্যাঁ বাবা তুমি থাকো। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি দেবীজির উদ্দেশ্যে, জানি না খোলা পাবো কিনা। পিছনে বুবলা বাচ্চা ড্রাইভিং করছে দিবাকর, আমরা এখন বেরিয়েছি। বাড়িতে বুবু বাবাই থেকে গেল, কারণ বাবাই শরীরটা একটু খারাপ আছে। চলো, আপাতত তো দেখতে পাচ্ছি জেবিস খোলা আছে, এবার গেলে হে বুঝবো যে জিনিসটা বন্ধ পাবো না খোলা পাবো। চলো জলদি জলদি দেখি। আর ওই যে সেনগুপ্ত আসছে, আমরা আগে চলো যাই সেনগুপ্ত। আমরা জেবিস খোলা পেয়ে গেছি, চলে এসেছি দিবাকর কাছে ফোন করতে। আসার পরে ছিল লোচা হয়েছে, একটা ভদ্রলোক আমাদের পাশে বসেছিল, সে তার পার্সটা ফেলে চলে গেছে। বুবুল দেখতে পায়, দেখতে পেয়ে গিয়ে বুবুল ওনাকে পার্সটা দিয়ে আসে। ভেরি গুড। চলো আমরা এখন খাবার অর্ডার দিচ্ছি জেবিসে, খেয়ে নিই, খাবারটা খাওয়াচ্ছে। খাবার চলে এসছে, ফুচকা। সেনগুপ্ত দেখো খাওয়ার সময় থাকলে নিয়ে আসতে পারি, তোমার অর্ডার অর্ডার দিয়েছি ছোলা ভাটোরে, এখনো বুবুল। আর আমি অর্ডার দিয়েছি হলো গিয়ে চাইনিজ কম্বো, এটাই আমি খাই এখানে আসলে। বুবুলের খাবার আসেনি বলে আমি নিচ্ছিলাম না, কিন্তু এদিকে দিবাকরের ছোলে ভাটোরের ছোলে, দিবাকর তোমার ছোলে ভাটোরের ছোলে নেমে গেল, ভাটোরেটা পুষ্ট হয়ে যাচ্ছে। ছোলে না কি করবো বলো, টাইম নিয়ে সবে টাইমে হবে না, পুষ্ট হবেই পুষ। আর এই যে যেখানেই যাবে গেম খেলবে, আসছে বোধহয় বুবুলের ছোলে ভাটোরের না। এই যে চলে এসছে বুবুলের ফুল পিজা। বুবুল দেখো তো পিজা কয়েকবার। এবার আমরা আমাদের খাবারটা খাই। চলো বুবুল, শেয়ারিং ইজ কেয়ারিং, প্লিজ। হ্যাঁ দেবো তোমাকে, ওকে ডান, আমাকে ছেড়ে দিও না। এবার আমাদের বেরোনোর পালা, মেয়ের জন্য নিয়ে নিয়েছি পানির পিজার, ওই যে টাকো বেল, আর ওইখানে আমাদের গাড়ি। চলো পাপা, ওই যে চলো এবার আমার এগোই। আমাদের খাওয়া এত বেশি হয়ে গেছে যে আমরা নড়তে পারছি না, আমি তো সিঁড়িতে উঠে উঠে এলাম, ও গেল এসকেলেটরে। ও উঠলো, নামার সময় গেল এসকেলেটরে, আর তারপরে লাগিয়েছে দৌড়, বলে কি মা আর পাচ্ছি না। আর আর তো খাও চিজ, বড়ে বড়ে চিজ। চলো গাড়িতে চলে এসছি। আমাদের না ফ্লাইওভারের তলায় আগের দিন আমি দেখেছি, দিন ক্যাপচার করতে পারিনি, এই সুন্দর দেখো আসামের রাইনো। তারপরে তোমার আমাদের এখানে একটা দেয় আলপনা, ব্রিজ শুরু হলো, এই দেখতে পাচ্ছ দুখানা দুখানা করে লাগিয়েছে। দেবে একটু আস্তে চালাও না গো, একটু দেখাই, কত সুন্দর লাগছে এটা, এই দেখো লাইট জ্বলছে, এটা বোঝা যাচ্ছে না, তাহলে এখান থেকে দেখালে বোঝা যাবে নাকি। হ্যাঁ এই দেখো কামাখ্যা মন্দির, এখানে আছে হলো গিয়ে জাপি, তারপর এখানে আছে কামাখ্যা মন্দির আরো জাপি, এইগুলো লাইটগুলো বন্ধ করে দিয়েছে, সাশ্রয় হচ্ছে সাশ্রয়। এসছি বাড়িতে বাবাইয়ের খাবার দাবার নিয়ে, চলো এবার ঘরে যাওয়া যাক। সারাক্ষণ মাথায় একটা কুচুটে বুদ্ধি আর চিৎকার, দেখো এই যে খুলে গেছে দরজা, এবার ঢুকবো আমরা। বাবাই বাবাই
তুই আজকে পাপার সাথে এসো, একা না আসবে, এটা হচ্ছে কথা। তো চলো আজকে ভিডিওটা এই অব দিয়ে রাখি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো জিপ আপ লাইফ উইথ দ্য কাইড অফ। দেখা হবে কালকে নতুন ভিডিও সাথে, তখন অব্দি বাই বাই সবাই, ভালো থেকো সবাই। তুই দরজা ভেঙে ফেলছে অ্যালেক্স, কেন খোলা হচ্ছে না? বেসিক্যালি ওদের খিদে পেয়েছে। চলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।